দর্শক আসসালামু আলাইকুম। আজকে মূলত আপনারা দেখছেন এটা হচ্ছে ডাবল ডেক্স ভেট লিভামাইসল 1200 মিলিগ্রাম এবং ট্রাইক্লোবেন্ডাজল 1800 মিলিগ্রাম। এটা আজকে মূলত ষাঁড়গরুকে খাওয়ানো হবে। চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। ডাবল ডেক্স ভেট এসকেপের এটা হচ্ছে মূলত 100 থেকে 150 কেজি ওজনের জন্য একটি করে গ্লাস খাওয়াতে হবে সকালবেলা খালি পেটে, আবহাওয়া যেন ঠান্ডা থাকে। তো দেখেন কিভাবে খাওয়াই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দর্শক, দীর্ঘদিন পর আবারও লাভিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে মূলত আলোচনা করব গবাদি পশুর কৃমি বিষয়ক নিয়ে, মানে আপনারা গবাদি পশুকে কিভাবে কৃমিমুক্তকরণ করবেন সেটাই প্রসেসিং প্রক্রিয়া দেখানোর চেষ্টা করব। দর্শক, যারা কুরবানিকে উদ্দেশ্য করে গরু মোটা তাজাকরণ করতে চাইতেছেন অবশ্যই তাদেরকে কৃমিমুক্তকরণ করতে হবে। প্রথম অবস্থায় ফার্স্ট স্টেপে আপনাদের যেভাবে প্রয়োগ করতে হবে সেগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল আকারে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসকেপের ডাবল ডেক্স ভেট। এটার কাজ কি? এটা হচ্ছে আপনার গোল কৃমি এবং কলিজিয়া কৃমির ক্ষেত্রে দুইটা কাজ করবে, বিশেষ করে গোল কৃমির ক্ষেত্রে বেশি কাজ করবে। তো বাজারে সচরাচর যেগুলো আমরা এনডেক্স, এলটিভেট, ড্রানাডেক্স ট্যাবলেটগুলো পাই, এটার থেকে এটা দ্বিগুণ কার্যক্রম ক্ষমতা। ওইখানে রেনাডেক্স বা এলটিভেটে রয়েছে 100 মিলিগ্রাম আর ট্রাইক্লোবেন্ডাজল রয়েছে 900 মিলিগ্রাম, দুইটা মিলে হচ্ছে 1500 মিলিগ্রাম। এটার থেকে এটা দ্বিগুণ কাজ। তো যেহেতু দ্বিগুণ কাজ, পাওয়ারও বেশি, সেক্ষেত্রে আপনাদের চিন্তা করতে হবে 100 থেকে 150 কেজি ওজনের জন্য একটি করে বোনাস এই গরুগুলাকে আপনারা দিতে পারেন। তো আজকে মূলত এই যে দুইটা ষাঁড় গরু দেখতেছেন এই দুইটা গরুকে আমি কৃমির ট্যাবলেট খাওয়াবো, কিভাবে খাওয়াই সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো। দর্শক, আমার হাতে দেখতেছেন কিছু পরিমাণে ময়দা এর সঙ্গে অ্যাড করে তারপর আমি কিন্তু খাওয়াই দিব। আপনার পানির সাথে গুলিও খাইতে পারেন, খেড়ো তারপর আপনার হচ্ছে কলা পাতার সঙ্গে মুড়িও কিন্তু খাওয়াইতে পারেন। দর্শক, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। আর কৃমিমুক্তকরণ অবশ্যই করতে হবে, নয়তো গরু কিন্তু মোটা তাজাকরণ হবে না। কারণ বাহিরের পরিজীবী এবং ভিতরের অন্ত পরিজীবী আপনারা যে দানাদার খাবারগুলো খাওয়ান ওগুলো কিন্তু খায় ফেলবে। এই যে দেখেন, আমি এটার মধ্যে নিয়ে ময়দার মধ্যে এইভাবে দিয়ে দিলাম বল করে আর কি। এই যে বল বানানো হয়ে গেল আমার। এই যে গরুটা দেখতেছেন, এই গরুটাকে আমি খাওয়াবো। তো দর্শক, আজকে মূলত আমি এই যে দুইটা ষাঁড় গরু দেখতে কৃমির ডস মুক্ত করলাম। অবশ্যই আপনারা গোল কৃমি এবং কলিজা কৃমির এবং বাইরের যে পরজীবীটি আছে এগুলো মুক্ত করবেন, তাহলে দ্রুত সম্ভব আপনার গরু আপনার যে দানাদার খাবারটা দেন তাহলে দ্রুত মোটা তাজাকরণ হবে। তো আজকে মূলত এটার কাজ হচ্ছে ডাবল ডেক্স ভেট বা এনডেক্স বা রেনাডেক্স, এগুলো হচ্ছে আপনার 6 মাসের ঊর্ধ্বে যে গরুগুলো রয়েছে সেগুলো গরুকে আপনারা খাওয়াইতে পারবেন। অবশ্যই আপনারা গরুটা যেন সুস্থ থাকে এবং তাপমাত্রা যেন শীতল থাকে এবং ঠান্ডা থাকে সেদিক দিয়ে লক্ষ্য রাখবেন এবং গরুটা যেন অসুস্থ না থাকে, এই বিবেচনা করে তারপর আপনারা কৃমির ড্যাশটা মুক্ত করবেন। দর্শক, এতটুকুই আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করলাম। আপনারা গরুকে আপনারা কৃমি মুক্তকরণ করবেন, তাহলে আপনার গরু মোটা তাজাকরণ হবে এবং দ্রুত সম্ভব ফ্যাটেনিং হবে। তো